এখন বন্ধুরা বাঁশ, আজকের রেসিপি বাঁশের গুদক, বাঙালি বাড়িতে বাঁশের গুদক। তার জন্য কি কেটে নিলে বিনা দিদি? ওই তো বাঁশ করুন কাটলাম, তারপরে বেগুন কাটলাম, দুটো আলু কাটলাম, কটা লচ্ছিন কাটলাম, একটা কার্পল কাটলাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর শুকিয়ে। আচ্ছা, তা আজকে বাঙালি বাড়িতে আদিবাসী স্টাইলে বাঁশের চুঙ্গার গুদক। তো সবাই দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। তো সবগুলি সবজি একসাথে মিশিয়ে নিচ্ছে, এখন একে একে বাঁশে ভরে নেবে। তো দেখুন সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এগুলি একটু নুন দেবে, এই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে। এখন এগুলি ভালোভাবে মিশিয়ে বাঁশে ঢুকিয়ে নেবে। মিশানো হয়ে গেছে, দেখো। তো দেখো বন্ধুরা, বাঁশে ঢুকিয়ে নিচ্ছে। তো কত বড় বাঁশ! আমাদের গুদক কিন্তু রেডি হয়ে গেছে, দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে।